লক্ষ্মীর ভান্ডারের মধ্যে অন্তর্ভুক্ত করা হলো ব্যক্তি আপনাদের টাকা চলে যাবে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে খুশির খবর চলে এসেছে। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়ার প্রসেস শুরু করলেন। এছাড়া আজকে কিন্তু অনেক মহিলাদেরকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের চেকও কিন্তু তুলে দিলেন। তো সমস্তটাই আজকের এই ভিডিওতে আলোচনা করব, কাদেরকে তুলে দিলেন, কি ব্যাপার সমস্তটাই। তো অবশ্যই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, নইলে কিন্তু আপনারা ভুল বুঝে ভিডিওটা থেকে যাবেন। অবশ্যই সমস্তটা বুঝতে আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে, সমস্তটা আপনাদেরকে আমি পরিষ্কার করে বলে দেবো। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখবেন এই ধরনের আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। প্রথমবার দুয়ারে সরকার আমরা যখন করেছিলাম তখন 15 লক্ষ
এখানে বলা হয়েছে এখনো পর্যন্ত 25 থেকে 60 বছর বয়সী 1.53 কোটি মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নিশ্চিত আয়ের আওতায় এসেছেন। তবে তৃতীয় দুয়ারে সরকার ক্যাম্পে অনেক নতুন আবেদনকারী আবেদন করেছেন, এর ফলে নতুন আর্থিক বছর 1 এপ্রিল 2022 থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আরও বেশি মহিলা আর্থিক সাহায্য পাবেন। এর ফলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিক বরাদ্দ বাড়ানো হয়েছে, যেহেতু নতুন অনেক আবেদন করেছেন এই কারণে কিন্তু আর্থিক বরাদ্দের পরিমাণও বাড়ানো হয়েছে। এবাবদ বার্ষিক প্রায় 10,000 কোটি টাকা ব্যয় করা হচ্ছে। যারা লক্ষ্মীর ভাণ্ডারের 7টি কিস্তির টাকা আগেই পেয়ে গিয়েছেন তারা এপ্রিল মাসে আবার SC ST হলে 1,000 টাকা পেয়ে যাবেন, OBC জেনারেল হলে 500 টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আর যারা একবারও এখনও টাকা পাননি কিন্তু দ্বিতীয় দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন, তৃতীয় না দ্বিতীয়বার দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন, তারা একসাথে 8টি কিস্তির টাকা SC ST হলে 8,000 টাকা পেয়ে যাবেন এবং জেনারেল OBC হলে 4,000 টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। যদি দ্বিতীয় দুয়ারে সরকার ক্যাম্পে আবেদনকারী কোনো মহিলা যাদের ভুল ভ্রান্তি ছিল, যারা টাকা পাননি এতদিন পর্যন্ত, তারা তাদের ভুল ভ্রান্তিগুলো যদি সংশোধন করে ফেলেন তাহলে কিন্তু এই এপ্রিল মাসে যে টাকাটা দেওয়া হবে সেই টাকাটা কিন্তু একবারে 8টা কিস্তির টাকা তারা একসাথে পেয়ে যাবেন। আর যারা এই তৃতীয় দুয়ারে সরকার ক্যাম্প, তার মানে এই কিছুদিন আগে যে দুয়ারে সরকার ক্যাম্পটা হলো সেই ক্যাম্পে যারা আবেদন করেছেন তারা যদি টাকা পায় তারা কিন্তু 500,000 যেরকম টাকা দেওয়া হয় সেরকম টাকা কিন্তু পাবে। তো আজকে মূলত শিলিগুড়ি জলপাইগুড়িতে আজকে প্রশাসনিক মিটিং ছিল, এখানে সরকারের বিভিন্ন রকম প্রকল্পের কিন্তু সূচনা করা হয়েছে, যারা আবেদন করেছিল তাদেরকে কিন্তু চেক দেওয়ার ব্যাপার ঘটেছে। তো সেরকমই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও কিন্তু চেক দেওয়া হয়েছে, যারা নতুন আবেদন করেছিল দুয়ারে সরকার ক্যাম্পে তাদেরকে কিন্তু চেক দেওয়া হয়েছে। তবে এই টাকাটা কিন্তু আজকে আসবে না, এই টাকাটা তিনি ঘোষণা করেছেন যে 1 এপ্রিল থেকে টাকাটা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। তো আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কতগুলো ইনস্টলমেন্টে টাকা পেয়েছেন, কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না।